নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকলকে স্বাগত জানাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা খ্যাপলা জাল দিয়ে মাছ ধরবো, জালটা নেই খাল দিয়ে। তো এটা মাতলা নদীর একটা ছোট খাল। তো এখান থেকে আর দেখো বাবা এসছে সঙ্গে, আমার বাবা এসছে আর পাপাই আছে আর আমার একটা বোন এসছে। তো আমরা আজকে চারজন এসছি, তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আর আমার বোন আজকে জাল টানছি, তোমরা দেখতে থাকো কি মাছ পাই। আমরা ওই যে ওই মাথা থেকে টানতে টানতে এখানে এসেছি, এবার এখানে জালটা ফেলবো, দেখা যাক কি মাছ পাওয়া যায়। জল খেয়ে নি, কষ্ট হয়ে যাচ্ছে। দেখি মাছ ওটা, ওটা কি মাছ? তা তোমার মেলে মেলে কত বড় বেলে মাছ দেখ। এই যে একটা চিংড়ি, বড় বড় চিংড়ি মাছ। এগুলো কি চিংড়ি জানো? হরিণা চিংড়ি হাত দুবি কেন মাছ বাস? দেখো প্রথম টানে কত চিংড়ি, এখনো বাচাবাচি হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে মনে হচ্ছে মাছ পাবো, মাছটা একটু ধুয়ে নি, ধুয়ে আনি তারপর দেখাচ্ছি। আবার সেকেন্ড টান দেবো, জালটা ফেলে দিচ্ছে বাবা, ভালোভাবে না ফেললে হবে না মাছ পাওয়া। এই যে মাছ মানতে চলে যাও, কাছে দেখো মাছগুলো আবার ধুয়েছে। দেখো কতটা মাছ হয়েছে প্রথম টানে, মাছ হবে? ও বা ব্যাগটা একটু ছেঁড়া আছে তো, বেরোয় যাবে তো ছোট চিংড়ি। ওই যে
তো বন্ধুরা এই যে বাবা আর বোন এবার জাল টানছে, আমার একটু কষ্ট হয়ে গেছে। ওই তো মাছ উঠেছে ভালো, সাগর কাঁকড়া বলে এগুলো, এগুলো সাগরে থাকে কাঁকড়াগুলো। দেখেছিস মাম্পি কখনো? দেখ সাগর কাঁকড়াতে বের করো তো, কামড়ায় না এগুলো, লেজে বিষ নাকি? মাজা দিলে কি হয়, মাজা ব্যথা কমে? ট্যাংরা মাছ ওই খালে গিয়ে থেকে যায়। বন্ধুরা আবার নেমে পড়লাম, আর ফোন এবার কষ্ট হয়ে গেছে, ওই জন্য উঠে গেছে। কত বড় আছে ব্লে মাছ, সুন্দরবনের কাঁকড়ার টেস্ট কি জানিস তো? এই দেখ টেস্টটা বলছি, কাঁকড়া গাছের ফল ভুল, ওই যে ওই যে কাঁকড়া গাছ, কাঁকড়া খাই না না, একটা গাছের নাম এই দেখো, আর একটা বেলে মাছ, বেলে মাছ এটা না, হ্যাঁ দেখো কত বড়, একটা কাঁকড়া দেখো কত বড় উঠেছে, এখন জল হচ্ছে আর কাঁকড়া করছে বড় বড় কাঁকড়া, বাবা
ঠেঙে পড়ে নি তো দুই দিক ধরে চোখে দিলি জোর করে ধরিস হ্যাঁ মা আমি পারবি তো না না বলে থাক আমি আছি তুমি ধরো ধরতে হবে পেরির মধ্যে দিয়ে ধরতে হবে মরতে হবে একটা ঠেঙে কাদা পড়ে পুশ করে দাও দেখ ঠেঙা পুশ করে দাও ভাই জানি এর জন্যই তো হাতটা দিই নাই আমি তো দেখতেই পাই না দেখো মাছ ধরে নিয়েছি কত মাছ হয়েছে দেখো শীঘ্র একটা গাবলা নিয়ে আসো দেখো কত মাছ ধরেছি অনেকটা মাছ পেয়েছি চিংড়ি মাছ ধরে এবার বাড়ির পাশে চর চর দিয়ে কাঁকড়া ধরবো এক গর্তে কতটা মাটি কাটিয়েছি এবার কাঁকড়া হবে এই তো কাঁকড়া ছোট কিন্তু এত বড় হওয়ার তো একটা কাঁকড়া আর আরো আছে নিয়ে পুরো আধমরা হয়ে গেছে একটা কাঁকড়া ধরেছি এই গর্তটায় কাঁকড়া আছে বড় হবে কাঁকড়া আছে ধরি দেখি কতটা হয় আগে কিন্তু ধরিয়ে নিয়ে গেছে ওরা শিকড় তো আর জেলে কোথাও কেউ যায় না হ্যাঁ দেখি তো আসবে না একটা হ্যাঁ হ্যাঁ এত বড় কত হাতে কেমন না দেবা ওই যে বড় কাঁকড়া তো ভালোই আর আছে মেদি কাঁকড়া এত এত বড় গর্ত একটা থাকে গর্তটা দেখো শুধু এই যে মাল মাল এখন বড়তেই গেছে মানে একটা আছে এই যে মানে বড় বড় মেদি আর ওইটা মানে মর্তা এই ছিল মনে একটা কাঁকড়া পাওয়া গেছে গর্তে আরো কাঁকড়া আছে আরো খুঁজতে হবে বহু ও ঘাটনি করলাম
এই দেখো আরেকটা রাখা এই আরখানা এটা কি এই এই হাতে রক্ত বের হচ্ছে আরখানা বাবা হাতে কেটে গেছে কামড় দিয়েছিল কামড় দিয়েছিল হ্যাঁ এই আরখানা একবার তো দুঃখ না মা মা কাকড়া দাদুর হাতে কামড় দিয়েছে তাই রক্ত বের হচ্ছে দেখো কত মাছ তো এখন এই মাছগুলো সবাই মিলে কাটবো।